এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্যাস্টেল কালার কিভাবে করতে হয়, টেকনিকটা দেখানো হচ্ছে কি করে একটা প্যাস্টেল কালারের ড্রয়িং করতে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় সেটাই আজকে চোখের সামনে করে দেখানো হচ্ছে। প্যাস্টেল কালারের ছবি করতে গেলে প্রথমে লাগবে একটা পেন্সিল, একটা রবার, পেন্সিল শার্প করার জন্য একটা শার্পনার লাগছে, আর লাগছে কি ছবিটা আঁকছি সেই ছবিটা, আর হচ্ছে একটা কালার বক্স, লাগছে যে কালারটা সব থেকে ভালো ক্যামেল অয়েল প্যাস্টেল কালার 50 শেডের আমি একটা কালার বক্স নিয়েছি, যদিও কালার বক্সটা দেখো একদম নতুন। এবার আমি প্যাকেটটা একটু ছিঁড়ে নিই, কালার প্যাকেটটা একটু ছিঁড়ে নিলাম। নতুন রং দিয়ে তোমাদের আজকে আঁকাটা দেখাবো। টেকনিক হচ্ছে ছোট বড় সবার জন্যই একই রকম। কালার বক্স আমি রেখেছি এখানে। এবার আঁকতে গিয়ে এবার আমি সরাসরি টেকনিক মুখে বলবো এবং হাতে কাজ দেখাবো। প্রথমে দেখি আঁকাটা লম্বায়, আমি যে আঁকাটা দেখছি আঁকাটা লম্বায় আছে, এই আঁকাটা সায়ন্তিকা রামের আঁকা, ও আঁকাটা এঁকেছে, কিন্তু কীভাবে আঁকতে হবে, কীভাবে রং করতে হবে, কীভাবে সুন্দর করে করতে হবে ও বুঝে উঠতে পারছে না, তাই ওর আঁকাটা নিয়ে কী করে করতে হবে ওর আঁকাটাকে দিয়েই আমরা শুরু করছি। যে কোনো একটা কাগজ নিলাম, কাগজ নিয়ে রেডি করে এবার পেন্সিলটাকে শার্পনার দিয়ে ছুলে নিচ্ছি। এবার দেখো আমি শুরুতেই সকলকে বলি যখনই আঁকবে যদি আঁকাটা লম্বায় থাকে তাহলে লম্বায় আঁকবে, মানে খাতাটা লম্বা করে আঁকবে, যদি আঁকাটা চওড়ায় থাকে তাহলে খাতাটা চওড়া করে আঁকবে, কিন্তু যেহেতু আঁকাটা লম্বায় আছে সেহেতু আঁকাটা লম্বায় আঁকতে। এবার আমি আঁকাটা শুরু করা যাক। সিস্টেমটা ভেঙে গেল, এটা দেখানো হচ্ছে যে পেন্সিল দিয়ে আঁকতে হবে কিভাবে, এটা সেটা দেখানো হচ্ছে।
তাহলে যেটা আঁকা হলো সেটা হচ্ছে দুটো ঘর, একটা গাছ, পিছনে ঝোপ আছে, ঘাস আছে, এখানে রাস্তা আছে, আঁকা হলো। এবার এই যে আঁকাটা আঁকলাম, এবার এই আঁকাটাকে রং করব কিভাবে, তোমরা আঁকাটা মন দিয়ে দেখো, এবার এটাকে রং কিভাবে করব। মনে রাখতে হবে যখন রং করতে হয় সবসময় উপর থেকে রং করতে হয়, উপর থেকে রং করতে করতে যদি নিচের দিকে নামা যায় তাহলে রংটা অনেক বেশি ভালো হয়, এটা সবসময় মনে রাখতে হয়। আমি প্রথমে আকাশি রং নিলাম। রং করার সময় যখন আকাশ রং করব তখন ছোট ছোট করে এইভাবে বেঁকি বেঁকি রং করব। হলো, আবার তার পাশ থেকে এইভাবে রং করব। আস্তে আস্তে ধরে ধরে ছোট্ট ছোট্ট করে বেঁকিয়ে বেঁকিয়ে একটা একটা করে রং করব। এরকম করে রং করতে হবে। এখানে এত রং আছে, এই রং যদি শেষও হয়ে যায় তারপরেও দেখো এত প্যাস্টেল কালার আছে, যে রংটা এখানে শেষ হয়ে যাবে সেই রংটা এখান থেকে খুঁজে নিয়ে আবার আমি আঁকতে পারবো। তাহলে দেখো তোমরা মন দিয়ে দেখতে পাচ্ছ যে কিভাবে রংটা করা হচ্ছে। সামনে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে রংটা করছে। কত যত্ন করে আস্তে আস্তে করে এরকম বেঁকিয়ে বেঁকিয়ে এইভাবে রং করতে হলো। এবার পিছনে ঝোপটা রং করো। সেটাও ছোট ছোট করে বেঁকি বেঁকি রংটা করতে হবে। রং করতে হয় প্লিজ একটু দেখো। যত্ন নিয়ে আস্তে আস্তে করে এইভাবে রং করতে হয়। তোমাদেরকে আঁকাটা দেখানো হলো কিভাবে আঁকবে, এরপর যেটা দেখানো হচ্ছে কিভাবে রং করবে। অনেকে বুঝে উঠতে পারো না যে সুন্দর রং কিভাবে করতে হয়, এবার একটু দেখো।
থাকলো। যখন ঘরের চালার নিচটা যখন রং করব তখন এইভাবে লম্বা লম্বা করে রং, কোনো দেওয়াল পাঁচিল এগুলো রং করতে গেলে একটু লম্বা লম্বা করে রং করতে হবে। এরপরে
ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টোন, একটা কালার হলো, প্রথম স্তরের একটা রং হলো। এই একটা প্রথম হলো, এরপরে ব্লাস্ট মার্কিং পেন্সিল নিতে হবে। দেখি আমার কাছে ব্লাস্ট মার্কিং পেন্সিল আছে কি না, পাওয়া যায় কি না, থাকা তো উচিত। পেয়েছি ব্লাস্ট মার্কিং পেন্সিলটাকে, তো শার্প করে ছুলে নিলাম। খুব শার্প করলে হবে না, জাস্ট এইরকম এইরকম একটু ছুলে নিতে হবে অল্প করে। এবার গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ডিটেলিংসটাকে বার করতে হবে।
রংটা করছি, রংটা হচ্ছে আল্ট্রামেরিন ব্লু। আল্ট্রামেরিন ব্লু দিয়ে জাস্ট মুখের আকাশের ওখানে একটুখানি শেড করে দিচ্ছি। দেখতে ভালো হয়। Thank you.
এবারে দেখো কিভাবে একটা ছবিকে আঁকা হলো, রং করা হলো এবং তোমাদেরকে দেখানো হচ্ছে। এবার এটাকে কমপ্লিট করো। আশা করি তোমরা বুঝতে পারলে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যদি কিছু অসুবিধা হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি অবশ্যই আরেকটা ভিডিও তৈরি করে আমি পোস্ট করব। আমি চাই তোমরা ভালো করে শেখো। তাহলে তৈরি করে দেখানো হবে। ভালো করে দেখো, সবাই মন দিয়ে দেখো, দেখছো? এবার আমি এটাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করছি।